বংস্টারি ফোরাম চ্যানেলে সবাইকে স্বাগত। রাজ্য পুলিশ বিভাগে নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জেনে নেব আমরা এই বিজ্ঞপ্তিতে কি কি দেওয়া আছে। পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর, শূন্য পদের সংখ্যা, শূন্য পদের সংখ্যা হচ্ছে মোট হচ্ছে 10টি, তার মধ্যে হচ্ছে 8টি হচ্ছে নিয়োগ হবে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, আর বাকি 2টি পদ হচ্ছে নিয়োগ হবে জলপাইগুড়ি রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। তাহলে কি 10টি শূন্য পদ আছে, তার মধ্যে হচ্ছে 8টা কলকাতাতে রিক্রুটমেন্ট হবে আর হচ্ছে 2টি হবে জলপাইগুড়িতে। দেখে নেব আমরা এই চাকরির জন্য কি কি চেয়েছে। তার জন্য হচ্ছে 40 বছরের মধ্যে বয়স অবশ্যই হতে হবে। তার জন্য হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত হচ্ছে ক্যালকুলেট করে দেখতে হবে যে 40 বছরের মধ্যে হচ্ছে কি না। বেতন হচ্ছে 13,000 টাকা প্রতি মাসে, বেতন 13,000 টাকা। বাকি রইল শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলেই হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কোর্সের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, কমপক্ষে 1 বছরের কর্মদক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে, এখানে কমপক্ষে 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, কম্পিউটার মাইক্রোসফট অফিসের এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, কম্পিউটারে 80% অ্যাকুরেসি সহ প্রতি মিনিটে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। আর কি বলা আছে এই বিজ্ঞপ্তিতে, না কিভাবে নিয়োগ করবেন, নিয়োগ পদ্ধতি এখানে বলা আছে, লিখিত পরীক্ষা হবে, টাইপিং টেস্ট হবে, ইন্টারভিউ হবে। তার মধ্যে লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট ও ইন্টারভিউ খুবই পরবর্তী অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এই নোটিফিকেশানের যাবতীয় ইনফরমেশান এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, wbfsl.gov.in। এই ওয়েবসাইটে সম্পূর্ণ নোটিফিকেশান দেওয়া হবে, কবে ইন্টারভিউ হবে, কবে এক্সাম হবে, কবে টাইপিং টেস্ট হবে। আর কি না, এই আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন এই একই ওয়েবসাইট থেকে, wbfsl.gov.in। আর কি, এটি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ অফলাইন আবেদন করতে হবে, সম্পূর্ণ অফলাইন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর খামের ওপরে হচ্ছে লিখে 10ই মার্চ 2021-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পাঠাবেন কোন ঠিকানায়, টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 37/1/2 বেলগড়িয়া রোড কলকাতা 37। এই ঠিকানায় হচ্ছে আপনার আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র হচ্ছে ডাউনলোড করবেন কোথা থেকে, আবেদনপত্র প্রথমত ডাউনলোড করতে পারবেন হচ্ছে এই ওয়েবসাইট থেকে, কিংবা আবেদনপত্র আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এই লিঙ্ক থেকে আবেদনপত্র আপনারা হচ্ছে ডাউনলোড করতে পারবেন। আর অফিসিয়াল নোটিফিকেশান এর লিঙ্ক ও আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখান থেকে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।